এখন সমস্যা হইতে পারে, এটা তো অটোমেটেড কোয়েশ্চেন গুলো কিন্তু অটোমেটিক্যালি সর্টেড আউট হয়ে যাবে, ইটস আ মাল্টিপল চয়েস, মানে এক একজনের কোয়েশ্চেনের সাথে আরেকজন মিলবে না, এটা র্যান্ডম সর্টিং করবে, এটা সেম টাইম ইট উইল চেক, নিজে নিজেই চেক করবে, নিজে নিজের সাথে সাথে গ্রেড দিয়ে দিবে, সো দিস আর অল গুড। আমি যেভাবে সবসময় ক্লাস টেস্ট নেই এই কোর্সে সেভাবেই নিচ্ছি, দ্যাটস অলসো গুড। কিন্তু আমি এটা আগে কখনো নেই নাই, সমস্যা হইতে পারে, কি সমস্যা হবে তা আমি নিজেও জানি না। আমি যেটা ভাবছি আমি করবো কি, এটা আমার সাধারণত আমি 3 মিনিট টাইম দিই, আমি নর্মালি যখন এটা ক্লাসে টেস্টটা নেই আই গিভ 3 মিনিটস টাইম ফ্রম দ্য স্টার্ট, আমি যখন স্টার্ট বলি তার থেকে 3 মিনিটের পরে স্টপ হয়। এখন আমি যেটা করব, যেহেতু এটা একটা কম্পিউটারাইজ সিস্টেম, এটা বোঝা, ইনস্ট্রাকশন দেখা, তারপরে টেস্ট দেওয়া, তারপর এটাকে ডাউন সাবমিট করা, এগুলো ধরে ঝামেলা আছে এর মধ্যে কিছু, যতক্ষণ পর্যন্ত না আমরা এটার সাথে ফ্যামিলিয়ার হচ্ছি, একটা টাইম টু ফ্যামিলিয়ারাইজ থাকবেই, হ্যাঁ, সো আমাদের এটা একটা বোঝার একটা সমস্যা থাকবে। এই জন্য আমি যেটা করব ভাবছি সেটা হচ্ছে এরকম, আমি এটাকে 11:40 পোস্ট করব, পোস্ট করে রাখবো আগেই, কিন্তু মানে আমি দিয়ে রাখবো ইয়েটা আগে, কিন্তু অ্যাকচুয়াল পোস্টিং ডেটটা দিব আমি ওইখানে আমার অ্যাসাইনমেন্টে, পোস্টিং ডেটটা দিব 11:40 AM অন দ্যাট ডেট, হয়তো 10-15 মিনিট আগে পোস্ট করে আমি ওইভাবে দিয়ে দিব। আমাদের ক্লাস শুরু হবে 11:40 এটা পোস্ট হবে, তুমি ঠিক 11:45 আবার একটা আগেই যা, একটা পরে 5-6 মিনিট লাগে এটা সবার কাছে ক্লাউডে গিয়ে সবার কাছে অ্যাক্সেসেবল হইতে, যেটা আমি শুনলাম অনেক সময় 4-5 পরেও হয়, ডিপেন্ডিং অন দ্য হোল থিং, ইলেকট্রনিক এটা চলে যায় ক্লাউডে, তোমরা আবার অ্যাক্সেস করো আমার কম্পিউটার, ইউ আর অ্যাক্সেস ইন দ্য ক্লাউড। তো সুতরাং এইটা বায়া সার্ভার থ্রু দ্য ক্লাউড, দ্য হোল প্রসেস ইজ টেকিং প্লেস, আবার তোমাদের রিপ্লাইগুলো ক্লাউডে আসে, সেই ক্লাউড থেকে আবার আমি দেখতে পারি, তোমাদেরও থাকবে যখন তোমরা এই ক্লাসে ঢুকবা অ্যাক্সেস টু দ্য ক্লাউড, আমারও অ্যাক্সেস থাকবে সবসময় টু দ্য ক্লাউড, বাট ইটস অল হ্যাপেনিং ইন দ্য ক্লাউড, ইটস নট হ্যাপেনিং ইন ইউর কম্পিউটার অর ইন মাই কম্পিউটার, উই আর অপারেটিং ইট ফ্রম আওয়ার কম্পিউটার, বাট ইটস হ্যাপেনিং ইন দ্য ক্লাউড। তো সুতরাং এখানে কোনো টেকনিক্যাল গ্লিচ হইলে সমস্যা হইতে পারে, হয় না সাধারণত, কিন্তু হইতে পারে। এই জন্য যেটা আমি করবো, আমি ধরো 11:35 এটা দিয়ে দিব posting, I will instruct it to post at 11:35, 11:40 মধ্যে it should be accessible to you. আমি এখানে কিছু honor system, তোমরা access করে এটাকে open করবা কিন্তু দেখবা না, you start at 11:45, you will get 5 minutes time, 11:50, then you submit. সাবমিটের পরে আমি up to 12 পর্যন্ত time দিব, মানে আমি কিন্তু ওখানে টাইমটা চলে আসে তুমি কবে সাবমিট করলা, কিন্তু আমি 12 পর তোমাকে সাবমিট করতে অ্যালাউ করবো, হ্যাঁ, তুমি কখন সাবমিট করলে সেটা আমি কিন্তু খেয়াল আমি দেখতে পারবো কিন্তু ওখানে। তো আমি চাই যে তুমি সাবমিট বাটনটা চাপবা, ওটা আমার কাছে আসতে পারে হয়তো দেরিতে, কিন্তু তুমি সাবমিট বাটনটা চেষ্টা করবা চাপতে, ঠিক। আমি তোমাকে বললাম তো 11:35, 40 শুরু করবা, 45 সাবমিট বাটনটা চেপে দিলে আমার কাছে আসতে দেরি হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, আমি দেখবো তোমার ওখানে সাবমিট বাটনটা জানি ঠিক 5 মিনিট পরে যখন শুরু করো, শুরু টাইম থাকে তার ঠিক 5 মিনিটের মধ্যে সাবমিট বাটনে চাপছো, ওইটা কিন্তু আমি নোটিস করব। কিন্তু এটা আমার কাছে দেরিতে আসলে সেটা কোনো সমস্যা না, আই উইল অ্যাকসেপ্ট দ্যাট, হ্যাঁ। আর অনেক ধরনের অনেক টেকনিক্যাল গ্লিচ হয়, অনেক সময় সাবমিট করা যাচ্ছে না, এইগুলোকে আমাদের টেক কেয়ার করতে হবে। তো আমি ওইখানে তোমাদেরকে আজকে একটা পোস্টও দিছি মাইক্রোসফটে, আমি কিন্তু এই এই লিঙ্কটা আজকে মাইক্রোসফটেও দিয়েছি, ক্লাস ক্যাপ্টেনগুলোদেরকেও দিয়ে দিছি, যাতে তোমাদেরকে সার্কুলেট করে দেয়, দুই জায়গায় দিছি, এবং দুই জায়গায় দিতে থাকবে অন্যান্য সেশনের, আমি তাদের সবার নাম ঢুকাই দিছি কিন্তু এখন সিস্টেমের মধ্যে, টিমসে তারা আছো, দ্যাট শুড ইনক্লুড এভরিবডি। তোমরা কি দেখতে পারো তোমরা টিমসে আছো কি না, হ্যাঁ, দিস আ কোয়েশ্চেন টু এনিবডি, তোমরা কি দেখতে পারো তোমরা টিমসে আছো কি না ইনক্লুডেড, আচ্ছা, তোমরা একটা নোটিফিকেশন পাও যে তোমরা টিমসে আছো, এই তো,
আমি আমার হিসাব মতে প্রায় সবাইকে ইনক্লুড করছি, দুই একজন বাদ থাকতে পারো। কেউ যদি বাদ থাকো তাহলে, এবং কিছু বেশি লোক রয়ে গেছে, কারণ আমি তো পুরো ব্যাচ 17টাকে ঢুকাই দিছি, তারপরেও আরো কিছু লোক ছিল যাদেরকে আমার ঢুকাইতে হয়েছে, কারণ তার হয়তো পরে রেজিস্ট্রেশন করছে বা এখনো রেজিস্ট্রেশন করতে পারে নাই, রেজিস্ট্রেশনে কোনো গ্লিচ আছে, ওদেরকে আমি সবাইকে ঢুকাই দিছি। তো তারপরেও যদি কেউ থাকো এখানে যারা আসলে রেজিস্ট্রেশন করেছো কিন্তু কোনো সমস্যা হয়েছে এবং টিমসে তোমরা দেখাচ্ছো না যে ইউ আর অ্যাডেড, তাহলে আমাকে জানাবা, আমাকে জানাবা। এবং জানার জন্য আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি, raja4bd@gmail.com এ দিবা, ওইটা মাইক্রোসফট টিমসে পোস্ট করা আছে, কিন্তু সাবজেক্ট দিবা সব ক্যাপিটাল CE301, নো গ্যাপস। এই কথাটা ছাড়া আর কিছু দিবা না সাবজেক্টে। এটা দিলে হবে কি, আমার CE301 ফোল্ডার আছে আমার জিমেইলে, ওই ফোল্ডারে অটোমেটিক মেইলটা চলে আসবে, তাহলে আমার অন্যান্য মেইলের মধ্যে ঢুকবে না, আমার CE301 ফোল্ডারে চলে আসলে আমার জন্য দেখা, আমি আমি এটা মিস করি না এটা, তাহলে বুঝছো। এই জন্য এটা ওইটা লিখে দিছি কিন্তু আমি আমার মাইক্রোসফট টিমসের পোস্টে, যে তুমি যদি, এবং আমি আরেকটা যেটা করবো মাইক্রোসফট টিমসে, এটা খেয়াল করবো, আমি আজকের ক্লাসের পর আজকেই কোনো এক সময় C301 এর আমাদের BIS এ যে রেজিস্ট্রেশন লিস্ট আছে সেই রেজিস্ট্রেশন লিস্টটা দিয়ে দেবো। এই রেজিস্ট্রেশন লিস্টের বাইরেও কিন্তু লোকজনকে আমি ঢুকাইছি, তারপরেও তোমরা নিজেদের নাম চেক করবা এই BIS এর PDF একটা কপি আমি দিয়ে দিব, আপলোড করে দিব C301 Part B প্রফেশনাল কমিউনিকেশন এই টিমের মধ্যে, এটা আপলোড করে দিব। এই BIS রেজিস্ট্রেশনে যাদের নাম নাই এক অথবা কিংবা, কিন্তু মাইক্রোসফট টিমসে থাকলে কোনো সমস্যা নাই, আমাকে জানানোর দরকার নাই, কিন্তু এইখানেও নাম নাই মাইক্রোসফট টিমসেও তোমরা অ্যাডেড না, তাহলে তুমি আমাকে জানাবা, এটা খুব জরুরি, নাহলে কিন্তু ক্লাস টেস্ট আগামী এই বুধবার কিন্তু দিতে পারবো না। হ্যাঁ, তো সুতরাং এটা আমি জানাই দিলাম, এখন আমি ক্লাস শুরু করি। সো এখন দেখা যাচ্ছে অনেকেই চলে আসছে, বাকিরা যখন আসার আসবে। সো লেটস স্টার্ট উইথ লেকচার 5 টুডে, হোপফুলি হ্যাঁ, সো টুডেজ লেকচার ইজ অরাল প্রেজেন্টেশন অফ রিটেন রিপোর্টস। তো এটা কেন আমরা পড়ছি, এগুলো সব কিন্তু রিলেটেড টু অ্যাকচুয়াল what happens for the civil engineering profession all over the world. পৃথিবীতে বড় বড় প্রজেক্ট, খালি তুমি একটা প্রজেক্ট প্রপোজাল জমা দিলা, 4-5টা কোম্পানি দিল, 10টা কোম্পানি দিল, শর্ট লিস্ট হলো, তারপর ওখান থেকে চুজ করলো, জাস্ট ডকুমেন্ট দেখে কখনোই চুজ করে না। এটা তাদের টিম অফ ইঞ্জিনিয়ার্স কে বলা হয়, এবং সাধারণত বড় বড় প্রজেক্টে তারা তাদের বেস্ট টিম গুলোকে চুজ করে, যারা জিনিসটা সম্বন্ধে জানেও ভালো বলতে পারেও ভালো। এইটাকে একটা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দিতে বলা হয়, তখন এটার একটা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন হয়। এখন ইঞ্জিনিয়াররা দেয় এবং এগুলোতে বিরাট একটা অডিয়েন্স থাকে যারা এটা ইভ্যালুয়েট করবে বিভিন্ন জায়গা থেকে। অনেক সময় ধরো আজ যদি আমাদের পায়রা পোর্টের ড্রেজিং এর জন্য একটা কন্ট্রাক্ট দেওয়া হয়, আমরা এই 10টা কোম্পানিকে সিলেক্ট করি, শর্ট লিস্ট করে 5টা কোম্পানি, তাদের সবাইকে আসতে বলা হবে, এবং বুয়েটের যারা ড্রেজিং এর ওয়াটার রিসোর্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার বা অন্যান্য বাংলাদেশ নেভি বা ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন, চিটাগং পোর্ট ইত্যাদি যত যত ধরনের এক্সপার্ট তাদেরকে এইসব সেমিনারে ডাকা হয়। 8-10 দিনের সেমিনার হয়, তখন প্রত্যেকটা টিম হয়তো একদিন দিন করে সময় পায়, তারা তাদের এগুলো হয়তো একটা 10,000, 20,000, 50,000, 50,000 টাকার প্রজেক্ট, তারা তাদের প্রজেক্টে তারা কিভাবে কাজটা করবে না করবে যেটা রিপোর্ট দিচ্ছে একটা 300-400 পাতা, এটা প্রেজেন্ট করে, প্রেজেন্ট করে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার প্রেজেন্টেশন হয়, টিম হিসেবে প্রেজেন্ট করে, একজন করে, তারপরে তাদেরকে সবাই প্রশ্ন করে, এটা সারাদিন ব্যাপী, 2-3 দিন ব্যাপী হয়, প্রশ্ন করে সাথে সাথেই জেনে নেয় তারা পারবে কি পারবে না, কি করে না করে ডিটেল। অনেক সময় একটা দেশের মধ্যে ওই এক্সপার্টিজও থাকে না এই কোয়েশ্চেন গুলো করার, কারণ তারা হয়তো অনেক এই জিনিসটা বোঝে না, তখন তারা এই তাদের পক্ষ থেকে কনসালটেন্টরা আসলে কাজ পারে কিনা এটা বোঝার জন্য আবার কনসালটেন্ট হায়ার করে। তো ডুইং মেগা প্রজেক্ট যেটা বাংলাদেশে এত হচ্ছে এখন, ইটস নট অ্যান ইজি জব, কিন্তু এটা তো অনেক টাকা পয়সা এমনিও অপচয় হবে, কারণ আমাদের দেশে কোনোদিন বড় বড় প্রজেক্ট আসলে হয় নাই।
সিরিয়াসলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রজেক্ট যেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রজেক্ট হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রজেক্ট উইচ মেনটেইনস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড স্পেসিফিকেশন এগুলো খুব কম হয়েছে কিন্তু এখন হচ্ছে এবং এখানে এগুলো কিন্তু সহজ না এগুলো ইজ এ ভেরি মাল্টি ডিমেনশনাল হাজার হাজার কোটি টাকা ইজ ভেরি কমপ্লিকেটেড ভেরি কমপ্লেক্স টেকনিক্যালি কমপ্লেক্স ফাইন্যান্সিয়ালি কমপ্লেক্স ম্যানেজমেন্ট ওয়াইজ কমপ্লেক্স সাপ্লাই ইমপ্লিমেন্টেশন এটার পুরো ম্যানেজমেন্ট প্রসেসটাকে মনিটরিং ইটস এ হিউজলি কমপ্লেক্স টাস্ক ন্যাচারালি 10,000, 20,000, 50,000, 1,00,000 কোটি টাকার একটা প্রজেক্ট মাস্ট বি কমপ্লেক্স এবং এগুলো তো আমাদের দেশের লোকদের তো একেবারেই এক্সপিরিয়েন্স না এগুলো ম্যানেজ করা এগুলো বোঝা এগুলোকে হ্যান্ডেল করা আর নিজেরা করার তো এক্সপিরিয়েন্স নাই এবং অন্যদেরকে এটা ম্যানেজ করারও এক্সপিরিয়েন্স নাই তো যাই হোক এগুলো যখন তারা প্রেজেন্ট করে তখন তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন ওদেরকে ইভ্যালুয়েট করা হয় আসলে এবং এই জন্য এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা স্ট্যান্ডার্ড প্রসেস এই জন্য অরাল প্রেজেন্টেশন অফ রিটেন রিপোর্টস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিভিল ইঞ্জিনিয়ার্স নাও আমরা প্রত্যেকদিন বিভিন্ন লোকদের সাথে কমিউনিকেট করি এখানে কাস্টমার্স কলিগ এসে বলা আছে অ্যান্ড আমাকে যদি আমার কমিউনিকেশনটা ঠিক মতো হইতে হয় আমাকে কয়েকটা অনেক ধরনের আর্ট প্রেজেন্টিং থিংস ইজ অ্যান অ্যাবসলিউটলি বোথ আ সায়েন্স অ্যান্ড অ্যান আর্ট হ্যাঁ তো এখানে আমার মানুষকে কনভিন্স করতে হইতে পারে সুন্দরভাবে পরিষ্কারভাবে বুঝায় বলতে হবে জিনিস এখানে আমার প্রেজেন্টেশন ছবি আমার গ্রাফস আমার জিনিসপত্র কিভাবে প্রেজেন্ট করতে হবে এটা বুঝতে হবে আমার কথাবার্তা বলার ভঙ্গি মানুষকে ইন্টারেস্টেড রাখতে হবে কারণ এগুলো হাইলি টেকনিক্যাল টপিকস এগুলো মানুষের মাথায় সহজে ঢুকতে চায় না তো ঢুকাই দিতে হবে আবার সারাদিন ধরে যদি হয় তাহলে এক দুই ঘন্টা পরে মানুষ বেশিরভাগ মানুষই কনসেন্ট্রেশন রাখতে পারে না তার অ্যাটেনশন ধরে রাখা তাকে ইন্টারেস্টেড রাখা কারণ এটা তার জন্য আমার জন্য তাকে সুন্দরভাবে বোঝানোর দরকার তারও আবার এটা বোঝার দরকার ইটস মিউচুয়ালি রি নিড কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট তো সেটা কিভাবে করে আর কি করার জন্য কি প্রিন্সিপাল এটা দিয়ে তুমি করতে পারবা না কিন্তু প্রিন্সিপাল গুলো আগে যেটা বলেছি তাহলে কিভাবে এটা প্রিপেয়ার করবা প্রথম কিভাবে ওটাকে প্রেজেন্ট করবা কয় ধরনের প্রেজেন্টেশন আছে এটা প্রেজেন্ট করার সিস্টেমটা কি হবে ডেলিভারিং দ্য প্রেজেন্টেশন স্ট্র্যাটেজি কি হবে যাতে সুন্দরভাবে কথাগুলো তুমি বলতে পারো এটা যে স্ট্র্যাটেজি ফর এফেক্টিভ অরাল ডেলিভারি এফেক্টিভ নন ভার্বাল তোমার শরীরের সব কিছুকে ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইউর সেলফ নট ওনলি ইউর টক তুমি কিভাবে ড্রেস করো এগুলো কিন্তু বাইরে কিন্তু ড্রেস কোড তোমার পরিষ্কার পরিচ্ছন্নতা তোমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা খুঁটিনাটি কিন্তু ওরা কেয়ারলেসলি কেয়ারফুল অর্থাৎ তোমার মনে হবে বোধ হয় কিছু করে নাই কিন্তু আসলে প্রত্যেকটা জিনিস এগুলো কিন্তু ম্যানেজড ম্যানেজ মানে কোনো কিছু ওদের দৃষ্টি এড়ায় নেই প্রত্যেকটা জিনিস ওরা খেয়াল করে দেখে প্রত্যেকটা কাপড়ের ইস্ত্রি পর্যন্ত সঠিকভাবে হইতে হবে যেটা আর্মিতে করে ধরো আর্মিতে নেভিতে দেখবা এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা একটা স্ট্যান্ডার্ড মেনটেইন করে ওর ওর থেকে কম হইতে পারবে না স্পেক আছে দিস ভেরি ইম্পর্টেন্ট বিকজ তোমার যদি ড্রেস চুল এগুলো সেগুলো যেটা আমরা মনে করি আমাদের সায়েন্টিস্ট এব্রোভাবে গেলাম ইঞ্জিনিয়ারিং প্রেজেন্টেশন দিস ইজ নট আ গুড আইডিয়া তাহলে ভাবে ইফ ইউ ক্যানট ম্যানেজ ইউর সেলফ প্রপারলি How will you manage a complex project? So managing yourself properly is very important for him to get the idea that you can manage a complicated project properly as well. So prottekta jinish important. Ekhon steps for eta ki ekhane ki rasta sam jai na amar khane chhori ki holo eta anyway ekhon sir bolo o record sir onekei join korte parchen na class e keno ami to shobai ke dilam স্যার এরর দেখাচ্ছে ওরা মানে বিভিন্ন ভাবে ট্রাই করছে কিন্তু হচ্ছে না আজকে তো আমি নতুন ইয়ে দিছি কি হচ্ছে না আমি আবার দিতে পারি অলরেডি ক্লাস তো অনেকক্ষণ আগে গেছে আমি আবার দিতে পারি সবাইকে সবাই আবার ঢুকতে পারো সেটা করব আই ডোন্ট নো আই ক্যান ডু দ্যাট ইফ ইউ ওয়ান্ট এখানে তো কতজন ঢুকছে দেখি আমার এখানে 170 ঢুকছে আমাদের ক্লাস আছে কত 200 জনের মতো না হ্যালো জি স্যার 200 জনের মতো আমি এটা আস্তে আস্তে কিন্তু বাড়তেছে আমি দেখতেছি তার মানে আস্তে আস্তে ঢুকতে পারতেছে তার কি আমি বুঝি না 171 জন এটা কি মানে আমাদের কি ব্যান্ডউইথ প্রবলেম হচ্ছে নাকি মানে যারা আগে ঢুকে যাচ্ছে তাই এখন 172 হচ্ছে দেখতেছি আমি মানে এটা কি ব্যান্ডউইথ প্রবলেম এই যে 173 দেখলাম আমি এখন বাড়ছে কিন্তু তার মানে আস্তে আস্তে ঢুকতে পারছে আমার কেন জানি মনে হচ্ছে এটা কিন্তু লিংক প্রবলেম না নাহলে তো 173 জন ঢুকতে পারতো না
আমার মনে হচ্ছে এটা ব্যান্ডউইথ প্রবলেম হচ্ছে প্রবাবলি। 176-174 দেখতেছি এখন বাড়তেছে, কিন্তু তারা ঢুকতে পারছে না, কারণ আমি দেখি এটা বুঝতেছি না। আমি এখন 171-172-173 এরকম করতেছে, মানে এটা কি লোকে বের হয়ে যাচ্ছে ঢুকতেছে কিনা? আমি স্যার মাঝে প্রায় হচ্ছে ডিসকানেক্ট হয়ে যায়, তারপরে যখন আবার জয়েন করতে নেই তখন এরর দেখায়, তখন আর পাই না আর কি মাঝখানে জয়েন করতে গেলে। ও তাহলে তো ব্যান্ডউইথ প্রবলেম হচ্ছে আমার কাছে। মানে তুমি একবার ঢুকতে পারছো বের হয়ে গেলে, আবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আবার ঢুকতে গেলে পারছো না, এরকম স্যার এরকমও হচ্ছে। আবার অনেকে প্রথম থেকেই জয়েন করতে পারছে না। এটা এটা কি তারা একদম যারা প্রথম থেকেই জয়েন করতে পারছে তারা কি দেরিতে জয়েন করছিল নাকি প্রথম থেকে? হয়তো স্যার 2-1 মিনিট পরে হয়তো ট্রাই করেছে, 11টার হয়তো 5 মিনিট পরে ট্রাই করেছে। আর আমি আবার দিতে পারি, উইল দ্যাট হেল্প? আমি এটাকে আবার দিতে পারি, আমি তো বুঝতেছি না। নাকি আমরা পরবর্তীতে মাইক্রোসফট টিম যে এখন আস্তে আস্তে বাড়ছে 76 পর্যন্ত যাচ্ছে, আমি জানি না। তাহলে আমি তো স্যার অনেকের জয়েন নিতে পারতেছি কিন্তু ভিডিও অডিও কানেক্ট হচ্ছে না। ইউথরা ও ভিডিও 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 অডিও না ওদের কানেক্ট হচ্ছে না, আমার কথাই শুনতে পাচ্ছে না, স্ক্রিনও দেখতে পাচ্ছে না। মানে অনেকে ওয়েব থেকে জয়েন করতেছে, তো সেজন্য মানে ডেইলি 100-150 জনের মতো স্যার ক্লাসে নেই। নিচের দিকে তাইলে দেখবেন অনেকের অডিও দেখাই নাই এরকম। আচ্ছা আমি দেখি না, আমি তো আপনি তো সবাই তো অডিও বন্ধ রাখছে, দ্যাটস ফর শিওর, সেটা তো বন্ধ রাখা উচিত। কারণ আমার যখন স্ট্রিমিং হয়, স্ট্রিমিং হলে কিন্তু খালি আমি ছাড়া অন্য কেউ যদি স্ট্রিমিং এর মধ্যে থাকে তাহলে কিন্তু আমার মনে হয় ব্যান্ডউইথ ইস্যুস হতে পারে। হ্যাঁ মানে এটা সবাই ভিডিও বন্ধ করে দিবা এক্সেপ্ট মি। হ্যাঁ আমি খালি ভিডিওটা অন রাখবো, সবাই বন্ধ করে দিবা। তাই তো সবাই করতেছে আমার মনে হয়। আমি দেখি আমি দেখানে আমার এখানে যেটা দেখতে পাচ্ছি সবাই তো হ্যাঁ অডিও ভিডিও দুটোই বন্ধ আছে, ভেরি গুড। তা তো হ্যাঁ সবাই তো বন্ধই আছে দেখি। না আমার তো এখানে সবাইকে দেখাচ্ছে, আমার 174-175 জন দেখাচ্ছে কিন্তু কিন্তু আমি তো কোনো সমস্যা দেখছি না। মানে আমি এখানে বুঝতে পারছি না যে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। স্যার আমি যেরকম আপনার সব কথা শুনতে পারতেছি কিন্তু স্ক্রিন প্রবলেম হয়ে আছে। তারা কি বাড়ি থেকে অ্যাটেন্ড করতেছো যারা স্ক্রিন দেখতে পাচ্ছ না, এরকম একজন বলো তো আমাকে। না স্যার ঢাকাতেই আছে কিন্তু তাও স্ক্রিন দেখতে পাচ্ছ না। তোমরা কি মোবাইলে দেখছো ভাই এনি চান্স? না স্যার ওয়াইফাই তে, ল্যাপটপে। তাহলে এটা কি কার প্রোডাক্ট, ব্যান্ডউইথ প্রবলেম? আমি তো বুঝছি না স্যার। ক্লাসটা টিমস এ নিলে ভালো হয় স্যার। সেই কয়দিন টিমস এ ক্লাস নিলে ভালো হয়? হ্যাঁ আমি তো টিমস এ নিতে পারি, আমার তো কোনো সমস্যা নাই, আই ক্যান টেক ইট ইন টিমস। টিমস এ কি বেটার হয়, টিমস কি ভালো কাজ করে? জি স্যার জুম এর চেয়ে আপাতত ভালো কাজ করে। তাহলে একটা কাজ করি, আমি তো এখন টিমস এ মুভ করতে পারি কিন্তু টিমস এ মুভ করলে এখন কি মানে সময় কুলাবে। একটা কাজ করি তাহলে, আমি একটা কাজ করি, এটা আমি আবার নিব। হ্যাঁ এই ক্লাস লেকচারটা আমি আবার নিব। এখন আমি আমি টিমস এ যেতে পারি, টিম যেতে 12টা বেজে যাবে, তখন কি হবে? এখন এখন বাজে কয়টা? 11:21 11:30 পর্যন্ত হয়তো চেষ্টা করে। ঠিক আছে কাজ করি, let me disconnect and let me go to teams, let's give it a shot. যদি teams আর google meet কি তোমরা, google meet তো আমাদের অফিশিয়াল সিস্টেম না, যেন google meet এ আমি যেতে চাই না। আমাদের zoom অথবা zoom এ রেকর্ড হয় সবকিছু, তোমাদের প্রেজেন্টেশন রেকর্ড হয়, teams এও রেকর্ড হয়। সুতরাং আমি either I want to be in zooms or in teams, so let me try to do it in teams. ঠিক আছে আমি teams থেকে তোমাদেরকে আমি এখানে disconnect করে দিচ্ছি। যাই হোক 10 মিনিট, আমি 12টা পর্যন্ত হয়তো ক্লাস নিবো, 10-15 মিনিট হোক, সবাইকে বলো যে স্যার টিমস এ চলে যাচ্ছে, দেখি টিমস এ কি হয়, দেন উই উইল আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে স্যার? তো আমি লিভ করে যাচ্ছি আর আমরা এই 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 স্লাইডে আবার ফেরত আসবো।
রেকর্ডিং দেখছেন আমি অনেক সময় চলে গেছে আমি এটা কন্টিনিউ করি আচ্ছা তাহলে স্টেপস ফর প্রিপেয়ারিং অরাল প্রেজেন্টেশন হ্যাঁ তার মধ্যে হচ্ছে ফার্স্ট হচ্ছে এটা যে কোনো জিনিস আছে বিশেষ যেটাকে আমরা অ্যাকচুয়ালি এনি ওয়ার্ক ফার্স্ট হচ্ছে অবজেক্টিভ কী কী করতে চাই আমি প্রেজেন্টেশনে কী বলতে চাই কী বুঝাতে চাই আলটিমেটলি আমি যখন এখান থেকে বের হয়ে যাবো আমি চাচ্ছি লোকজন কী জানবে কী বুঝবে কী করতে চাইবে ওকে দিয়ে আমি কী করাতে চাই আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট তারপর হচ্ছে অ্যানালাইজ অডিয়েন্স অ্যান্ড অকেশন কারা আমার অডিয়েন্স হাইলি এডুকেটেড পিপল অল PhDs some come from the best universities and top students in the world top researchers and engineers in the world so you know আর এরা তেমন কিছুই পারে না আসলে খুব সাধারণ একটা গ্রামের ইয়ে বা খুব রিমোট একটা এরিয়াতে অল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অর ইভেন মানে আমি বলছি না ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বোঝে না সবাই বুঝতে পারে কিন্তু দ্য গ্রুপ হ্যাজ আ মাচ লোয়ার আন্ডারস্ট্যান্ডিং ইন দ্য জেনারেল সেন্স এরকম কি বয়স কত এক্সপিরিয়েন্স কত নতুন নাকি 10-20 বছরের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার 10-20 বছরের অভিজ্ঞ ইঞ্জিনিয়ারকে যা খুশি তাই বললে সাথে ধরে ফেলবে আমার সব কিছু সো ইউ নো ইউ নিড টু নো দ্য অডিয়েন্স ভেরি ওয়েল হু ইজ কামিং এবং সেটার বেসিসে তোমাকে সেইভাবে তৈরি হতে হবে অ্যান অকেশন কোন অকেশনে তুমি এটা বলছো আসলে কি তুমি গিয়ে একটা টেকনিক্যাল প্রেজেন্টেশন করছো কত গুরুত্বপূর্ণ বড় প্রজেক্ট এটা কি একটা একটা মিলাদ মাহফিল এটা কি একটা মিলিটারিদের একটা আমি যেরকম MISTতে যাই মিলিটারি সায়েন্স ওদের ওখানে একাডেমিক কাউন্সিলের মিটিং হয় ওখানে যাচ্ছ ওখানে যদি পায়জামা পাঞ্জাবি পরে যাই হেলাফেলাভাবে যায় আর্মিরও সবাই ওয়েল ড্রেসড তারা ওয়েল ডিসিপ্লিন দ্যাট উইল নট লুক গুড দে উইল নট বি ভেরি আমি যদি কথাবার্তা বলি আমি যেতে পারি কেউ কিছুই বলবে না কিন্তু আমার কথাবার্তা শুনে আমাকে করে পাত্তা দিবে না আর কি বিকজ ইউর প্রেজেন্টেশন ইটসেলফ দ্য ওয়ে ইউ ক্যারি ইউর সেলফ ডিটারমাইন্স হাউ মাচ ইম্পর্টেন্স দে উইল গিভ ইউ সো ইফ ইউ ওয়ান্ট ইম্পর্টেন্স ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার ফর দ্যাট পার্টিকুলার অকেশন সিলেক্ট মেইন আইডিয়াস ফর দ্য মেসেজ আসলে আমি যে পারপাস যে উদ্দেশ্য নিয়ে বলবো ওটাকে যদি আমি মানুষকে বুঝাতে চাই আমার মেইন কী কী জিনিস নিয়ে বলতে হবে এটা আগে চুজ করতে হবে রিসার্চ টপিক ভালো মতো পড়াশোনা করতে হবে এটা যদি অরলি না বুঝি আমি যত বড় বড় ইকুয়েশনই দেই আর যত সুন্দর সুন্দর ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড না কেন যদি একটা কেপেবল টিম থাকে আমি বুঝতে পারি কি না পারি আমার জিনিসও স্পষ্ট ধরে ফেলবে এটা কোনো ব্যাপার না কয়েকটা প্রশ্ন করলে আমি যখন থিসিস ক্লাসে একটা ছেলে থিসিস করছে কিনা আমি 10 মিনিট প্রশ্ন করলেই বুঝে ফেলি আমি এমন কিছু স্পেসিফিক প্রশ্ন করি যে প্রশ্নটা উত্তর সে দিতে পারবে যদি সে নিজে কাজটা করে থাকে নাহলে সে পারবে না যত কিছুই সে জানুক অনেক কিছু জেনেও সে পারবে অনেকে অনেক খুব ভালো ছাত্র অনেক কিছু জানে অন্যটা দেখে টেকে লাস্ট মোমেন্টে করে দেয় কিন্তু আমি যেটাকে এমন একটা প্রশ্ন করবো যে অনেক জানার দরকার নেই কিন্তু করতে হবে ওটা না করলে সেটা সে পারবে না বলতে ব্যাস তখন সে আটকে গেল তখন আমি বুঝে গেলাম কাজটা সে করে নাই ইটস ভেরি সিম্পল এগুলো করার বোঝা কোনো ব্যাপার না তো একজন অভিজ্ঞ লোকদের কাছে এসব করে কোনো লাভ নাই তোমার ভালো মতো জিনিসটা বুঝে শুনে জেনে যেতে হবে সো দ্যাটস দ্য আইডিয়া অফ রিসার্চিং টপিক অর্গানাইজ ডেটা অ্যান্ড রাইট ড্রাফট ভালো মতো তথ্যগুলো কী দিবা অনেক ইনফরমেশন জোগাড় করবা কিন্তু তোমাকে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে সব দিতে হবে এর থেকে আরও হয়তো তুমি অনেক রিসার্চ করবা 15 দিন 20 দিন এক মাস রাত দিন 24 ঘন্টা পড়াশোনা করেই দেয় যাও বড় বড় প্রজেক্টে যারা দেয় তখন অনেক ডাটা থাকে কিন্তু সব দিলে হবে না প্রয়োজনীয়টা দিতে হবে এবং স্পষ্টভাবে পরিষ্কারভাবে বুঝাই দিতে হবে এবং কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় সেটা ভালো মতো পরিষ্কারভাবে বুঝতেও হবে দ্যাটস নট ইজি ক্রিয়েট ভিজুয়াল এইডস গ্রাফ চার্টস টেবলস ফটোগ্রাফস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইঞ্জিনিয়ারিং আমার ইয়েগুলো কোথায় আমি তো এখন আমার কিচ্ছু আর দেখতেছি না স্ক্রিন দেখতে পাচ্ছি আল্লাহ জানে আমি তো তোমাদের আর উপরে যেগুলো দেখি জুমে নিচে যেগুলো দিচ্ছি আমি কাটছে আর কিচ্ছু আসতেছে না খালি ছোট্ট একটা মিটিং ইন জেনারেল আসতেছে ভিডিও এখানে হয়তো দিলে যে স্টপ শেয়ারিং আসতেছে আর অন্য কোনো জিনিসই আমি পাচ্ছি না মানে স্টপ শেয়ারিংয়ে না গেলে আমি অন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে আপাতত আমি চালাই যাই পরে দেখা যাবে কত এখন কত আছে বললা ছাত্র স্যার 168 তাও তো বেশি হলো না বাকিরা কই আগে তো 170 উপরে ছিল ওরা কি এমনি চলে গেছে নাকি আর বাকিরা ঢুকতে পারছে না একটু খোঁজ নিয়ে আমাকে জানা just for technical reasons I just want to know jashole amader kono bandwidth issues ache kina tale to eta amader solve korte hobe hoyto ami eta amaro bandwidth problem thakte pare tomaro thakte pare ami bujhte chhina jodi amar bandwidth problem hoy tale amar buete giye presentation ta dite hobe hoyto buete
সার্ভার ইউজ করলে আমার হয়তো ব্যান্ডউইথ প্রবলেম থাকবে না আমার বাসায়। আমার হওয়ার কথা না, আমার বাসায় হাই ব্যান্ডউইথ ওয়াইফাই আছে থাকার কথা, তো আমার এরকম হওয়ার কথা না কিন্তু হইতে পারে। সো আই নিড টু নো, তুমি একটু তোমার বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞাসা করো যে তারা ঢুক চেষ্টা করেও ঢুকতে পারছে না এরকম কেউ আছে কিনা। এটা একটু তোমরা যারা বিশেষ করে ক্যাপ্টেন আসো, ধ্রুব তারপরে ইত্যাদি আর অন্যান্যরাও প্লিজ এটা একটু খবর নিয়ে আমাকে জানাও। হ্যাঁ, জাস্ট গিভ মি আর ইনফো সো আই নো হোয়াটস গোয়িং অন। আচ্ছা, তারপরে হচ্ছে ক্রিয়েট ভিজুয়ালাইজ, তারপরে হচ্ছে রিহার্স দ্য টক। একটা প্রেজেন্টেশন যখন খুব ভালো হয়, এটা এমনি এমনি হয় না। পৃথিবীতে যখন অলিম্পিকে একটা লোক জেতে, দেখা যায় তারা এক বছর আগে রাত দিন 18 ঘন্টা করে প্র্যাকটিস করছে প্রত্যেক দিন, একদিন হয়তো গ্যাপ দিয়ে দিয়ে। তার যে লাইফস্টাইল, যেভাবে সে এক্সারসাইজ করা, ইয়ে করা, খাওয়া দাওয়া, মানে রাত দিন 24 ঘন্টা মানুষ পরিশ্রম করেই কিন্তু বছরের পর বছর আমরা হঠাৎ করে তাকে দেখি যে সাংঘাতিক করছে। এগুলো ম্যাজিকের মতো কোনোদিন হয় না। দের ইজ নো ম্যাজিক। একটা জিনিস সবসময় মনে রাখবো, পৃথিবীতে কোনো ম্যাজিক নেই, অলৌকিক জিনিস পৃথিবীতে হয় না, সবকিছু নিয়ম নীতির মধ্যে হয়। চেষ্টা করলে ফলাফল পাওয়া যায়, বিনা চেষ্টায় আকাশ থেকে কেউ আমাকে কিছু দেবে না। যদি শোনা যায় এই দেশে সেই দেশে, এগুলো শুনতে ভালোই লাগে, কিন্তু বাস্তবে যদি 100 কোটি লোকের মধ্যে একটা লোক যদি বাস্তবে পেয়েও থাকে, বাকি 99,99,99,999 জন এটা পাবে না, এটা দ্যাটস ফর শিওর। সুতরাং আমাকে কষ্ট করে জিনিসটা পেতে হবে। সো আফটার রিয়ার্স দ্য টক, সো ডিটারমাইন দ্য পারপাস। ফার্স্ট কথা হচ্ছে তোমার গোল কি, অবজেক্টিভ কি। এটা একদম, এটা কি মানুষকে খালি কিছু জিনিসপত্র বুঝায় দেওয়া, তাকে মানে তাকে বোঝানো, তাকে এক্সপ্লেইন করা, তাকে পরিষ্কার করা, হ্যাঁ ইত্যাদি হতে পারে একটা। এটাকে বলে গোল অফ ইনফরমেশন গোল আর কি, পারসুয়েশন। আমি চাই যে সে আমার মতামতে আসুক, আমি যে মতামতে বিশ্বাস করি সেই মতামত। এটা রাজনৈতিক হইতে পারে, টেকনিক্যালও হইতে পারে। ইঞ্জিনিয়ারিং মানে আচ্ছা ঠিক আছে আমরা ড্রেজিংয়ে যাবো নাকি আমরা ইঞ্জিনিয়ারিং, অনেক সময় 4-5টা অল্টারনেটিভ থাকে। আমি মনে করতেছি আমার অল্টারনেটিভটাই বেস্ট অল্টারনেটিভ, তখন আমি সবাইকে আমার দলে আনার চেষ্টা করছি। সো দ্যাটস আ পারসুয়েশন। এন্টারটেইন, অনেক সময় ধরো আমি তোমাদের লেকচার দিচ্ছি, এখন আমি 1 ঘন্টা কঠিন কঠিন জিনিস বলতেছি, ডিফারেনশিয়াল ইকুয়েশন এই সে। একটা মানুষ তুমি যতই সিরিয়াস হও, যতই ভালো হও, যতই যা হোক, কিছুদিন কিছুক্ষণ পরে দেখবো কঠিন কঠিন জিনিস ও মাথা জাম হয়ে গেছে আর ঢুকছে না। এখন আমি যদি বলে যাই এটা কোনো লাভ হবে না, কারণ তোমার মাথা জাম হয়ে গেছে, আমি বললাম তোমার মাথায় ঢুকলো না। উদ্দেশ্য হচ্ছে তুমি জিনিসটা বোঝা, পরিষ্কার হওয়া, সেটাই হচ্ছে না। তখন আমি অনেক কিছু বলে গেলে আর কোনো লাভ হচ্ছে না কিন্তু বাস্তবে। আমার লাভ হচ্ছে যে আমি বললাম যে আমি আমার ক্লাস শেষ করে ফেলছি, আসলে লাভ হচ্ছে না। সো হোয়াট ইউ নিড টু ডু অ্যাট দ্যাট টাইম, তখন মানুষকে ডিসএনগেজ করতে হয়। ডিসএনগেজ মানে একটা গল্প বলা, মানে অন্য জিনিস নিয়ে কথা বলা, একটা জোক করা, হাসি ঠাট্টা করা, সবার কাছ থেকে প্রশ্ন চাওয়া। সো মেক দ্য সিচুয়েশন লাইট, ডাইভার্ট ইট, বি রিল্যাক্স, সবাই রিল্যাক্সড হলো, হ্যাঁ অন্যরকম। তারপরে এরকম 5-7 মিনিট, 8-10 মিনিট করার পরে আবার যখন তুমি টপিকে ফেরত দেওয়া, মানুষের ব্রেনটা ক্লিয়ার, মানে রেস্ট না, অনেক এক্সারসাইজ করার পর কিছুটা বিশ্রাম নিলে তারপর শরীরে আবার এনার্জি ফেরত আসে। কন্টিনিউয়াসলি মানুষ পরিশ্রম করে যেতে পারে না, এটা মানুষের বডি অ্যালাউ করে না। সো দ্যাটস ইট। অ্যানালাইজ দ্য অডিয়েন্স, অ্যানালাইজ দ্য অডিয়েন্স যেটা আগেই বলছিলাম, ডিটারমাইন দ্য পারপাস, তারপর হচ্ছে অ্যানালাইজ দ্য অডিয়েন্স। অ্যানালাইজ দ্য অডিয়েন্স হচ্ছে আমার যে অডিয়েন্স তার কথা ভেবে, মানে এখন এটা কি ছোট বাচ্চা, এটা কি হাউস ওয়াইফ, এটা কি লয়ার, এটা কি ডক্টর, এটা কি প্রফেশনাল, এটা কি পিএইচডি ইঞ্জিনিয়ার, এটা কি MIT থেকে এক বাঞ্চ অফ প্রফেসর, এটা কি নোবেল প্রাইজ পাওয়া লোক। সো এই জন্য সবার সাথে একইভাবে কথা বললে হবে না, এক একজনের সাথে এক একভাবে কথা বলতে হবে। সুতরাং আমার মেসেজ, আমি যেটা বলছি সেটা কিন্তু অডিয়েন্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্যাট। ন্যাচারালি আমি যদি আজকে একটা হাইলি রিলিজিয়াস একটা লোকদের সাথে কথা বলি, আমাকে যেভাবে কথা বলতে হবে। আমি যদি প্রফেশনাল, আই এম প্রফেশনাল, কিন্তু আই এম নট, আই এম নিদার রিলিজিয়াস নর ইররিলিজিয়াস। ওয়েন আই এম গিভিং এ প্রেজেন্টেশন, আই এম জাস্ট গিভিং এ প্রেজেন্টেশন, আই হ্যাভ টু বি এফেক্টিভ। তবে কাদের সাথে কথা বলছি সেটাই আমি চিন্তা করতে হবে। কিন্তু আমি যদি MIT-র টপ সায়েন্টিস্টদের সাথে কথা বলি, এখানে মাদ্রাসার ছেলেদের সাথে কথা বলি, বুয়েটের ছেলেদের সাথে কথা বলি, দ্য হোল থিং হ্যাজ টু বি গিয়ার্ড টু দ্যাট পার্টিকুলার অডিয়েন্স, তাদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, দেয়ার ওয়ে অফ থিঙ্কিং। সো এটা কিন্তু আমাকে অ্যাডাপ্ট করতে হবে। সাইজ, রেঞ্জ, কত বড়, অল্প কিছু লোকের সাথে কথা বলা অনেক সহজ, অনেক বিরাট একটা গ্রুপের সাথে, যেমন তোমাদের এখন যদি 5 জন ছাত্র থাকতো, আমার একটু পরেই থাকবে 2 জন ছাত্র C400 কোর্সে, ইটস ইজি। হ্যাঁ, আমি ওদের সাথে, ও কী বোঝে না বোঝে, আমার কন্টিনিউসলি আমরা একে অন্যের সাথে কথা বলছি। কিন্তু তোমার বেলায় তো সম্ভব না, এখানে 180 নেই, কতজন আসছে এখন বলো দেখি একটু, আমি তো দেখতে পাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ? হ্যালো, কতজন? 171। আগের মতোই অবস্থা, আমার মনে হয় ব্যান্ডউইথ ইস্যুস আছে। তোমার তোমার একটু খবর নাও, এমন কি কেউ আছে কি না আমাকে একটু জানাও। হ্যাঁ, যেরকম আগেরবার জানাইলা যে কেউ ঢুক, 171 মানে মোর আর লেস দিস বোথ ওয়ার্কস মোর আর লেস সিমিলারলি, বাট এটা তো আমি জানি না। আমার মনে হচ্ছে যে এখানকার, আচ্ছা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ এখন, না কারো স্ক্রিন কালো হয়ে যাচ্ছে, এটা একটু বলো দেখি।
স্যার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার এখানে সবার স্ক্রিন দেখা যাচ্ছে দ্যাটস গুড তার মানে এটা এটার এবিলিটি টু ইউ নো হয়তো এটা বেশি আমি জানি এটা তো ক্লাউডে যাচ্ছে কি হচ্ছে আই আই ডোন্ট নো মেবি এখানে ওখানে একটা ব্যান্ডউইথ ইস্যুস আছে বলে আমার মনে হচ্ছে এনিওয়ে এটা হয়তো সবাই ব্যবহার করছে না তাও হতে পারে জুম হয়তো একই সঙ্গে বহু লোক ব্যবহার করছে দ্য ডাটা ডাটার উপরে বোধহয় এটা ডাটা ফ্লোতে অনেক বেশি চাপ থাকতে পারে এনিওয়ে আমি অত বুঝিয়েছি না এই যে আন্দাজে উন্দাজে বলতেছি আর কি সাইজ রেঞ্জ কত বয়সের লোক আছে কি কি আছে কি অকুপেশনের লোক আছে তাদের ইন্টারেস্ট কি আমি যদি মানুষের যদি ইন্টারেস্ট সেটা নিয়ে কথা বলতে পারি তাহলে মানুষের অ্যাটেনশন সহজেই তার দিকে আকর্ষিত হয় যদি মানুষ আমার সাবজেক্টে ইন্টারেস্ট না আসে যা জানলার দিকে তাকাবে আকার পথে চিন্তা করবে ঘুমাবে চোখে আমার দিকে তাকায় ঘুমাবে বা চোখ বন্ধ করে ঘুমাবে তোমরা যাও এখন হয়তো ঘুমাচ্ছ নাকি সো গোলস সে কি চাচ্ছে এটাও ইম্পর্টেন্ট এগুলো বুঝলে আমি যদি সেইভাবে আমার প্রেজেন্টেশন তৈরি করি তাহলে দেখা যাবে এটা অনেক বেশি এফেক্টিভ হওয়ার সম্ভাবনা বেশি তো সিলেক্ট মেইন আইডিয়াস অফ মেসেজটা কি থাকে সিলেক্ট মেইন আইডিয়াসের মধ্যে হচ্ছে মেইন থিম আসলে কি বলতে চাই কোর আইডিয়াস কোন কোন জিনিসের উপর ভিত্তি করে কথাগুলো এগুলো প্রথমেই লিখে নিতে হয় এবারে চেঞ্জও হয় কয়েকবার কিন্তু তারপর এগুলোকে লিখতে হয় সবসময় মনে রাখতে হবে প্রথম যখন তুমি লেখা শুরু করবা তখন মাথায় কিছুই আসবে না হাবিজাবি লিখবা সো আইডিয়াস আর ডিসঅর্গানাইজ হ্যাপাজার্ড তারপরে ওটাকে কয়েকবার কাটাকাটি আর সবাই কয়েকজন মিলে আলোচনা করানোর সময় টিম ওয়ার্ক হয় এগুলো আলোচনা ঠিক করে এভাবে করতে করতে আস্তে আস্তে আইডিয়াগুলো আর তুমি যদি চোথা মারো যেটা আমাদের দেশে বেশিরভাগ ইঞ্জিনিয়াররা করে তাহলে যেগুলো হয় কি ইউ কমপ্লিট লুজ ইউর অ্যাবিলিটি টু থিঙ্ক আফটার ওয়াইল তোমার মনে হচ্ছে আরে আমি তো আইনস্টাইনের স্থিরিটি দিয়ে দিবো তাহলে তো আমি আইনস্টাইন হয়ে গেলাম ডাজ ইট ওয়ার্ক দ্যাট ওয়ে ইট নেভার ডাজ বিকজ পিপল খুব খুব তাড়াতাড়ি বুঝে ফেলে যে তুমি আসলে কিছুই বুঝো না অনেক কিছু দিছো তার একটা জিনিসও তুমি বুঝো না আমি যদি প্র্যাকটিক্যাল কাজ করতে যাই তুমি অনেক ভালো ভালো কথা দিলে যার একটা জিনিস তুমিও বুঝতেছো না আমরাও বুঝতেছি না ও দিয়ে তো আমাদের কোনো কাজ হবে না আসলে কোনো লাভই হবে না হ্যাঁ পরীক্ষায় পাশ করেও পাশও করা যাবে কিনা সন্দেহ সো সিলেক্ট দোজ আইডিয়াস সো ইউ হ্যাভ টু ডু গেট ইউর ওন আইডিয়াস মেক ইট ইজি টু আন্ডারস্ট্যান্ড ফর দ্য অডিয়েন্স অ্যান্ড ফর ইউর সেলফ ফার্স্টলি অ্যান্ড দেন ফর দ্য অডিয়েন্স অ্যান্ড সিলেক্ট দোজ আইডিয়াস দ্যাট আর ওয়ার্কেবল অফার ইউনিফাইড থিম যেটা আসলে তোমার জিনিসটাকে বুঝাচ্ছে সেটাই ওয়ার্কেবল এবং যেটা একটার সাথে একটা মানে পুরো জিনিসটা একটা সিঙ্গেল একটা আইডিয়ার দিকে ফোকাস করছে একটা গোলের দিকে ফোকাস করছে ডিসকানেক্টেড আইডিয়াস থাকলে লোকজন বলে আসলে কি মানে হঠাৎ করে এটা বললে আবার হঠাৎ করে এটা কেন বললো এটাই হচ্ছে মানে ল্যাক অফ ইউনিফাইড থিম লোকের জানি মনে হয় যে সব কিছুর সাথে একটা সাথে সম্পর্কযুক্ত এবং ইট ইজ গোয়িং টু আ লজিক্যাল কনক্লুশন সাবসিকুয়েন্টলি গ্যাদার অ্যাডিশনাল আইডিয়াস ইন সাপোর্ট অফ দ্য মেইন আইডিয়াস প্রথমে কোর মেইন মেইন টপিকগুলো লিখে ওগুলোর ভিতরে আবার এটাকে যদি এই আইডিয়াটাকে যদি সাপোর্ট করতে হয় তাহলে কী কী লিখবো সেগুলো এভাবে আস্তে আস্তে এটাকে বড় করতে হয় লেখাটাকে তারপর রিসার্চ করতে হয় মানে পড়াশোনা করতে হয় পড়াশোনা বইপত্র পড়তে হয় জার্নাল পড়তে হয় অন্যের রিপোর্ট পড়তে হয় এই সেই পড়ে তুমি কি ফ্যাক্টস ডাটা ইনফরমেশন জিনিসটা আমার কাছে একদম পরিষ্কার হতে হবে একটা টেকনিক্যাল ড্রেজিং নিয়ে ড্রেজিং জিনিসটা কী কী হবে মাটির তলে ড্রেজ করে কয় ধরনের ড্রেজিং সিস্টেম আছে কেন সমুদ্রের তলে এত ডিপে আমি যে কত কাটলাম কাটলে আসলেই কাটলাম কি না কেন কাটতেছি কীভাবে অ্যালাইনমেন্ট মেনটেন করতেছি কীভাবে স্লোপ আমি মেনটেন করবো ওয়েন ইউ গো কাটা খুব সিম্পল এখন কীভাবে কাটতে হয় কয় ধরনের মাটি আছে সব ধরনের মাটিতে কি সব ধরনের একই ধরনের কাটা আমি যখন তুমি ইফ আই গো ইউ আস্কিং কোয়েশ্চেনস দ্য বেস্ট ওয়ে এটা সক্রেটিক মেথড আজকের থেকে 3000 বছর আগে যদিও অনেক ধর্মকর্মে বলে যে প্রশ্ন করলে আর তুমি এখন কি এই হবা সেই হবা খারাপ হয়ে যাবা যে অ্যাকচুয়ালি দ্য মেইন ওয়ে অফ লার্নিং গেইনিং নলেজ ইন দ্য ওয়ার্ল্ড অলওয়েজ ওয়াজ আস্কিং কোয়েশ্চেনস বিকজ ইফ ইউ ডোন্ট আস্ক আমি যদি বলি ড্রেজিং সবাই ড্রেজিং করে ফেলবো ইটস অলসো সিম্পল আমি তোমার 1000টা ড্রেজিং এর প্রশ্ন করলাম মাটি কি পাথুরে মাটি তুমি ড্রেজার যেটা ইউজ করছো ভেঙে যাবে শক্ত মাটি নরম মাটি তুমি ওই কঠিন মাটির ড্রেজার ইউজ করলে তোমার কাজ আগাবে না হয়তো ওই মাটিগুলো লেপটে যাবে তোমার ড্রেজারের সাথে সো দেন ইউর ড্রেজিং সিস্টেম কয় ধরনের ড্রেজিং সিস্টেম আছে পৃথিবীতে পাওয়ার কত একবারে কতটুকু কত ভলিউম পানিগুলো সরাই কীভাবে মাটিগুলো আবার সরাই ফেলতে হবে ওখানে গিয়ে পড়ে কিনা আমি যখন একের পর এক প্রশ্ন করতে থাকবো আবার মাটিগুলো এসে পড়বে কিনা পড়ে গেলে ভরে যাবে কিনা কীভাবে বুঝবো কতটুকু ভরছে কতদিনে ভরে আমি যখন একের পর একের পর প্রশ্ন করতে থাকবো যে অগন্তি অগন্তি প্রশ্ন তৈরি হচ্ছে তুমি হাতাশে করে দিলা যে আসলে মানুষের পক্ষে এগুলো সম্ভব না এটা আল্লাহ বিল্লাহ করবে তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং পড়ার দরকার নেই বাসায় গিয়ে ঘুমাও মরিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করো কোনো সমস্যা নাই তাহলে তুমি হয়তো ব্যস্ত হয়ে যাবো আমরাও হয়তো ব্যস্ত হয়ে যাবো তোমার সুবাদে কিন্তু ড্রেজিং আর করা হবে না ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়া দেওয়া চলবে না তো ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার দেন ইউ হ্যাভ টু ডু দ্য জব দ্যাট ইউ আর সাপোজ টু ডু অ্যান্ড ফর দ্যাট ইউ হ্যাভ টু গো ইন আ সায়েন্টিফিক ওয়ে and ask questions, learn the whole thing, understand the whole thing, and proceed in a step-by-step way.
from the simplest to the highest complexity tomake porishkar hobe bujhte hobe ebong onnoke bujhte hobe eti hocche idea research results in dropping some initial ideas adding new ones onek idea bad pore jay onek notun idea ashe onek shomoy nijer ekta idea prothome khub bhalo laglo pore eta bad dite mon kharap lage a kind of your own creation but you have to do that so you have to think what is working best tarpore organize data and write the draft draft mane prothom lekha ta likhte hoy সাধারণত একটা লেখা মিনিমাম 8-10 বার রিভিশন হয় প্রথম লেখার সাথে শেষ লেখার কোনো মিল থাকে না প্রথম লেখা দিলে ওটা হরিবল লেখা হবে সবচেয়ে বেস্ট লেখকদের প্রথম লেখাটা হরিবল লেখা হয় তাই এখানে আমি পড়ে যাচ্ছি গ্যাদার ইনফরমেশন সব ওগুলোকে অর্গানাইজ করলে অ্যারেঞ্জ করলে অর্ডার করলা তারপরে তিনটা জিনিস থাকে এখানে একটা ইন্ট্রোডাকশন থাকে সামারি কনক্লুশন থাকে বডি টেক্সট থাকে যেটা আমরা আগেও দেখছি ইন্ট্রোডাকশনে তোমাকে হ্যালো দিবা কারণ তুমি তো বলছো তার সবার সাথে পরিচিত হবা নিজের পরিচয় দিবা তারপরে তোমার পারপাস তুমি কি মেইন কথা কি তোমার উদ্দেশ্য কি এটা অল বলতে হয় তারপরে তুমি আজকে কোন কোন টপিক গুলো নিয়ে আলোচনা করবে এই উদ্দেশ্যটা কে সামনে রেখে কোন কোন জিনিসগুলো আলোচনা করবে এবং কিভাবে আলোচনা করবে সেটার একটা ছোট্ট সামারি দিতে হয় সুতরাং সে আইডিয়া পেয়ে গেল তারপরে তুমি মেইন জিনিসগুলো বলবো তার মধ্যে কি থাকতে হবে ইফ ইউর অ্যান ইঞ্জিনিয়ার ইফ ইউর অ্যা সায়েন্টিস্ট দিস ইজ দ্য ওয়ে ইট ওয়ার্কস দেয়ার মাস্ট বি এভিডেন্স ইট মাস্ট বি এভিডেন্স বেসড তথ্য প্রমাণ সহ কথা বলতে হবে ডাটা তথ্য থাকতে হবে প্রমাণ থাকতে হবে সাপোর্টিং লজিক যুক্তি থাকতে হবে এগুলো ছাড়া তুমি বললো যে না না এসব কিছু করা যাবে না আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেন এটা সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং এ হবে ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে অ্যান এক্সাম্পলস এবং সহজ বোধ্য এক্সাম্পল দিয়ে তোমার নিজেরটাকে নিজে ভালো মনে করলে হবে না যদি জিনিসটা আসলেই সবার কাছে পরিষ্কার হয়ে ওঠে সেইভাবে জিনিসটা প্রমাণ দিয়ে তথ্য দিয়ে যুক্তি দিয়ে এবং এক্সাম্পল দিয়ে সবার সামনে পরিষ্কার করে দিতে হবে দ্যাটস দ্য আইডিয়া তারপর হচ্ছে সামারি আর কনক্লুশন সামারিতে প্রথমে তুমি যা যা বললা তার ছোট করে আবার মেইন জিনিসগুলো মনে করায় দাও কারণ লোকজন সব ভুলে যায় হ্যাঁ দেন তুমি যদি হ্যাঁ বলো ইয়েস প্লিজ কে জানি কিছু বলছিল হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ আমাকে হ্যালো শুনতে পাচ্ছ নাকি আমি জানতে যাচ্ছি জি স্যার শুনতে পাচ্ছি কেউ কি কিছু বলতে চাচ্ছিল তোমাদের কারো কোনো তথ্য আছে এরকম আমাকে একটু জানাও তাহলে না স্যার আমার তো জুমে প্রবলেম হচ্ছিল স্ক্রিন ব্ল্যাক হয়েছিল এখানে সমস্যা হচ্ছে না তাহলে বলতে এমনি যারা যায় চলে যাওয়ার এমনি চলে গেছে এনিওয়ে ঠিক আছে অসুবিধা নাই তাহলে মোটামুটি যাদের জুমে প্রবলেম হচ্ছিল তাদের এখানে প্রবলেম হচ্ছে না কারণ আমাকে কেউ বলছে না যে স্ক্রিন দেখতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না আমি ধরে নিচ্ছি যেহেতু কেউ কিছু বলছো না আমি হয়তো 5 মিনিট বেশি নিব আমাদের এখন 11:47 বাজে আমি হয়তো 5 মিনিট বেশি নিব তারপরে নেক্সট ক্লাসে আমরা শেষ করে দেবো নেক্সট ক্লাসে আমরা তাহলে মাইক্রোসফট ইয়েতেই যাই কারণ আমি যাই না এটা কি কারণে স্লো হয়ে গেছে নাকি গভর্নমেন্টই স্লো করছে না কি ইত্যাদি আমি বুঝি না এনিওয়ে এখন এগুলো নিয়ে আমি রিসার্চও করতে চাই না সো ইফ ইউ কনক্লুড গিভ ইনফারেন্সেস ড্রন ফ্রম দ্য ডেটা তারপরে কনক্লুশন মানে কী সিদ্ধান্ত নিলাম এই তথ্য প্রমাণ এগুলো দিয়ে সেটা একটু বলতে হয় তারপরে গিভ অ্যান এন্ডিং আর ক্লোজিং টু ইউর রিমার্কস তারপরে সবাইকে ধন্যবাদ টন্যবাদ জানায় শেষ করতে হয় তারপরে রিহার্স করতে হয় হ্যাঁ কারণ রিহার্স করে সুন্দর করে যাতে এটা পরিষ্কার প্রথমবার এটা হয় না বারবার বলতে বলতে কি করতে হয় অন্য লোকজনের সামনে বলতে হয় তারা ভুল ত্রুটি ধরায় দেয় সেগুলো আবার ঠিক করতে হয় এভাবে বলতে বলতে আস্তে আস্তে জিনিসটা আরো সুন্দর হয় ইমাজিন অডিয়েন্স ইন ফ্রন্ট অফ ইউ মনে করতে হবে যদি কেউ না থাকে তোমার সামনে সবাই বসে আছে ছোট ছোট বাক্য দিয়ে পরিষ্কারভাবে বুঝাইতে হবে হ্যাঁ একটা মেইন পয়েন্ট নিয়ে ওটাকে পরিষ্কার বুঝায় তারপরে দ্বিতীয় মেইন পয়েন্ট একটার পর একটা যেতে হবে সাধারণত আজকাল আগে ভিজুয়াল এইডস নোটস থাকতো ছোট ছোট নোটও হাতে এখন লাগে না এখন তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে কম্পিউটারে স্ক্রিনে ভাষা ওখানে কিন্তু আমি যেরকম এত কথা লিখছি তাও লেখা উচিত না এভাবে কিন্তু দেওয়া হয় না এখানে কিন্তু কয়েকটা 3-4 বুলেট পয়েন্টস থাকে আর বাকি তুমি মুখে বলবা আর ছবি টবি থাকে গ্রাফস থাকে হ্যাঁ আর সব কিছু মুখে বলতে হয় আমি যে এরকম বড় বড় সেন্টেন্স লিখছি এটা জাস্ট তোমাদেরকে আমি যেহেতু নোট হিসেবে দিব এই জন্য লিখেছি নাহলে এগুলো আমি লিখতাম না প্রেজেন্টেশনে জাস্ট বুলেট পয়েন্টস ছাড়া কিছুই থাকে না এবং যে সময় দিছে সেই সময়ের মধ্যে শেষ করতে হবে এবং আমি যেরকম বলি তোমাদের কোনো প্রশ্ন আছে আমি অত বেশি বলি না কিন্তু অনেক বেশি বলা উচিত প্রশ্ন থাকলে নেওয়া উচিত এবং সুন্দরভাবে উত্তর দেওয়া উচিত যদি না জানি বলে দেওয়া উচিত যে পারি না পরে দেখে বলে দিব শেষ
তো কাইন্ডস অফ ওরাল প্রেজেন্টেশন, ইনফর্ম, মানুষকে জানানো, পারসুয়েড, কনভিন্স করা, মানুষকে যে আনন্দ দেওয়া, মোটিভেট, মোটিভেশনাল স্পিচ যাতে সবাই কাজ করার জন্য আগ্রহ পায়, অনেক সমস্যা তারপর আমরা সমাধান করবো ইনশাল্লাহ ইত্যাদি ইত্যাদি, রাজনৈতিক বক্তৃতা হইতে পারে, ইন্সপায়ার, ইউলোজাইজ যেন প্রশংসা করা, প্রশংসা করা প্রশংসা সূচক আমরা দেই, মানুষকে ইন্সপায়ার করার জন্য দেই। শর্ট হচ্ছে 1 to 10 minutes ইন লেন্থ, সাধারণত শর্টই হওয়া উচিত, বেশি কথা বললে মানুষের মাথা গণ্ডগোল হয়ে যায়। আর 10 minutes to 1 hour যেটা আমরা আজকে আমাদের ধরো যে লেকচার, এটা 10 minutes to 1 hour, অ্যাকচুয়ালি 1 hour। আচ্ছা, এখন কয়ভাবে দেওয়া হয়? একটা হচ্ছে এক্সটেম্পোরেনিয়াস, এটাই হচ্ছে রাইট ওয়ে। রাইট ওয়ে কি? আমি যে তোমাকে বলছি, আমি কিন্তু মুখস্থ বলছি না, এখানে আমি দেখছি, দেখে আমি মোটামুটি জানি টপিকটা কি। এক্সটেম্পোরেনিয়াস হচ্ছে পুরো জিনিসটা ভালো মতো পড়াশোনা করে, মেইন আইডিয়াগুলো কোনটা কখন আসবে সেটা জানা, সব কিছুই আমার জানা, তারপর আমি জাস্ট চোখ বুলাচ্ছি, বুঝে নিচ্ছি এখন এটা বলতে হবে, তারপরে তোমার দিকে তাকানোর চেষ্টা করছি, এখন তো স্ক্রিনের দিকে তাকায় আছি, তাকায় কথা বলা। রিডিং, রিডিং হচ্ছে পড়ে যাওয়া। এখন সাধারণভাবে আমি যদি এটা পড়ে যেতাম, এভাবে করতাম, এই তোমাদের এখানে যে দেখছো, ওয়েজ অফ ডেলিভারিং অরাল মেসেজ, এক্সটেম্পোরেনিয়াস, প্রেফার্ড বাই অডিয়েন্স অ্যান্ড স্পিকার, স্পিকার ইউজ নোটস অর আউটলাইন, মানে আমি পুরোটাই পড়ে যেতাম, ইট উড বি স্টুপিডিটি। কারণটা হচ্ছে তোমরাও পড়তে পারো, আমিও পড়তে পারি, তো আমি পড়া আর তোমার পড়ার মধ্যে তফাৎ কোথায়? কোনো তফাৎ নেই। আই জাস্ট সে এক্সটেম্পোরেনিয়াসের উদ্দেশ্য হচ্ছে জাস্ট তোমাকে জিনিসটা বুঝানো। তো রিডিং ইজ, অনেকে পড়ে যায়, দিস ইজ অ্যাবসলিউটলি হরেবল ওয়ে, ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ওয়েজ, কোনোদিন এটা পড়া উচিত না। তবে কয়েক জায়গায় পড়া উচিত, যেমন আজকে একজন জাজ একটা লোকের আসামির ফাইনাল শাস্তি দিচ্ছে, তার মৃত্যুদণ্ড হবে বা যাবজ্জীবন কারাদণ্ড হবে বা 20 বছরের কারাদণ্ড হবে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন, প্রত্যেকটা ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, এভরি ওয়ার্ড মেক্স মাস্ট বি সেট প্রপারলি। এবং এখানে মাথা থেকে বলা বা জেনে বলা, মুখস্থ করে বলাও ঠিক না, প্রত্যেকটা, আরও যদি মৃত্যুদণ্ড হয় এর প্রত্যেক এই জাজমেন্ট পড়ে শোনাতে হবে। খুব জরুরি একটা যদি অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় টিভিতে, যেটা অসম্ভব জরুরি, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এই সেই যেখান থেকে আসুক, তাহলে এটা প্রত্যেকটা ওয়ার্ড পড়ে দিতে হয়। সো ইটস অনলি ওয়েন গিভিং ইম্পর্টেন্ট পলিসি স্টেটমেন্টস, স্পিচেস, তখন রিড করতে হয়, এছাড়া কখনোই রিড করা বলা যে রিড করা উচিত না। মেমোরাইজেশন, পুরো জিনিসটা মুখস্থ করে ফেলা বলা, আমি এই প্রয়োজন মুখস্থ আমার পক্ষে সম্ভবই না, যদি কোনো কালে সম্ভব হইতো কিছুক্ষণ পরে ভুলে টুলে যেতাম, ভুলে টুলে গেলে একদম লেজে গুবরে হয়ে যাবে, থিংস উইল বিকাম ভেরি ডিফিকাল্ট, পিপল গেট নার্ভাস, এবং ইট ক্যান বি ডিজাস্টার্স অ্যাকচুয়ালি। সে মুখস্থ করো ইমপ্রম্পটু, কোনো আমি টপিকটা জানি না, কিছু জানি না, তুমি বললাম, আমি মাথা থেকে বললাম, এটা অনেক সময় বলে লোকজন, কারণ হঠাৎ করে আমি তোমাকে বলতে বললাম, তুমি যখন যদি তোমাকে বললাম সেটা নিয়ে বলো, ওটা নিয়ে বলো, তুমি তো এটা প্রিপারেশন নাই, তোমার এটা ইমপ্রম্পটু হয়ে যাবে। তো লাস্টে চলে আসছি স্ট্র্যাটেজি, আসলে শেষই চলে আসছি, আমি মনে হয় আর শেষ করে ফেলতে পারবো অলমোস্ট আর 4 মিনিটে। পিচ রেট, ভলিউম, ভোকাল কোয়ালিটি, প্রোনাউন্সিয়েশন। পিচ হচ্ছে তীক্ষ্ণতা, খুব তীক্ষ্ণ হওয়া উচিত না কানে লাগে, খুব ঘন হওয়া উচিত না, খুব স্বর যদি খুব ঘন টাইপের হয় ঘুম পেতে পারে। সো পিচটা যদি একটা মানুষের একটা ন্যাচুরাল পিচ থাকে, এটা কন্ট্রোল করা যায় বাই লার্নিং টু আর্টিকুলেট ইউর ভয়েস, যারা গান গায় গা গলার সাধে, দ্যাটস আ ওয়ে টু কন্ট্রোল ইউর পিচ, টু ট্রেন ট্রেন ইউর ভোকাল ভোকাল কর্ডস, এক্সারসাইজ ইউর ভোকাল কর্ডস। রেট, কত দ্রুত, তুমি বেশি দ্রুত কথা বললে লোকে কিছু বুঝবে না, খুব স্লো কথা বললে লোকে ঘুমাবে। কারেক্ট রেট, তোমাকে তোমার কথা বলার ভঙ্গি সব কিছু ক্যারেক্টারিস্টিক্স দিয়ে তোমার দেখতে হবে যে কোন রেটে মানুষ বুঝতেও পারে, তোমার দিকে অ্যাটেনশনও থাকে, সব কিছু মিলায় রেটটা তোমাকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ওভার লং পিরিয়ড অফ টাইম তোমার বুঝে নিতে হবে হোয়াট ইজ দ্য রাইট রেট ফর প্রেজেন্টিং। ভলিউম, যেরকম ধরুন আমার একটা সমস্যা হচ্ছে যে অনেকে কানে একটু কম শুনে, আমার মনে আমি কানে কম শুনি, তারা জোরে জোরে কথা বলে, তারা কারণ তারা মনে করে যে অন্যরাও বোধ হয় কানে কম শুনতেছে, কিন্তু আসলে তো তার কানে ঠিকই জোরে জোরে লাগে আর কি। সো কত জোরে কথা বলা, খুব বেশি জোরে কথা বললেও মানুষের বিরক্ত লাগে, খুব আস্তে কথা বললেও মানুষ শুনতে পায় না। সো ভলিউমটাকে তো আগে বুঝে শুনে ঠিক করতে হবে, মানুষকে জিজ্ঞাসা করতে হয় আসলে। ভোকাল কোয়ালিটি, যে গলার সাধা বললাম, ভোকাল কোয়ালিটি, কারো গলা খুব মিষ্টি, কারো এটা একটা ন্যাচারাল আছে, তবে গলা সাধলে গলার কোয়ালিটি কিন্তু অনেক ইম্প্রুভ করে যায়। প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, বিশুদ্ধ উচ্চারণ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমার উচ্চারণ যদি অবশ্যই লোকাল, তুমি চাটগাইয়া, নোয়াখালী, এটা কোনো ভাষার কোনো খারাপ কিছু না, কিন্তু আমার একটা স্ট্যান্ডার্ড বাংলা ল্যাঙ্গুয়েজ আছে, আমার স্ট্যান্ডার্ড ইংলিশ। তুমি ওয়েলসে যদি যাও, ইংল্যান্ড, ওরা বাস্কে বলবে বুস, হ্যাভ ইউ টেকেন দ্য বুস, তুমি তো কিছু বুঝতে পারবো না, আমি বুঝি নাই বুস আবার কি। হ্যাঁ, কারণ ওই ইংল্যান্ডে কিন্তু বিভিন্ন জায়গায় লোকাল ডায়ালেক্ট, তুমি অনেক জায়গায় ইংরেজি বুঝতেই পারবো না, ওই যে ইংরেজি বলছে তাই তুমি বুঝতে পারবো না। ওটা আমাদের দেশের সিলেটি বা চাটগাইয়া বিভিন্ন জায়গার লোক কিন্তু কথাবার্তা বলে, তুমি এখন ওই কথাবার্তায় আমি যদি একটা প্রেজেন্টেশন দিলে তো হবে না, আমাকে স্ট্যান্ডার্ড বাংলা ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা স্ট্যান্ডার্ড আছে, লোকাল ডায়ালেক্ট আছে, লোকাল ডায়ালেক্টের প্রেজেন্টেশন দেওয়া যাবে না। আই থিঙ্ক দিস ইজ দ্য লাস্ট ওয়ান, পোশ্চার, মুভমেন্ট, জেস্টার্স অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশন। পোশ্চার, তুমি কীভাবে দাঁড়াবা, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তোমার দাঁড়ানোটা যদি খুব ঢিলা ঢালা টাইপের হয়, যেটা আমাদের বেশিরভাগেরই হয়, দ্যাট শোজ ল্যাক অফ কনফিডেন্স। মানুষ এই ধরনের লোকদের পোস্টার দেখে এই ধরনের যে এ যা বলতেছে, কি বলতেছে না বলতেছে আল্লাহ জানে। তবে যদি খুব স্টিফ দাঁড়াও তাহলে লোকে ভাববে যে আরে এরকম স্টিফ না। বাট ইউ হ্যাভ টু বি স্ট্যান্ড ইরেক্ট বাট রিল্যাক্সড, ইরেক্ট উইথ ফুল অফ কনফিডেন্স। তোমার গলা বুক মেরুদণ্ড ইরেক্ট করা, মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ানোটা কিন্তু খুব জরুরি একটা এভরি টাইম এভরি ফর হেলথ অ্যান্ড অলসো ফর বিং এফেক্টিভ অ্যান্ড শোয়িং ইউর কনফিডেন্স। তোমার বডি কিন্তু তোমার কনফিডেন্সের একটা বিরাট এক্সাম্পল। তো হাউ টু, তোমাকে সিম্পল একটা টেকনিক বলে দেই সবার জন্য, এটা হাউ টু লার্ন টু হ্যাভ কারেক্ট পোস্চার। অনেকের পোস্চারের আমাদের অনেক সমস্যা থাকে ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয় না। তুমি জাস্ট বুকটাকে সামনের দিকে বাড়ায় দাও, তোমার বডি যখন হাঁটবা তুমি বুকটাকে সামনের দিকে বাড়ায় দিবা, অটোমেটিক্যালি তোমার পোস্চার ইরেক্ট হয়ে যাবে। এইটা প্র্যাকটিস করো। তুমি সোজা মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো কঠিন, এটা মনে রাখতে পারবো না, কিন্তু বুকটাকে তুমি অ্যাজ ইফ তুমি মনে করো তুমি তোমার বুকটাকে সামনের দিকে বাড়ি, পেটটাকে নিচের দিকে নামানো, পেটটাকে নিচের দিকে নামানো কঠিন, বুকটাকে মনে করবা যে আমি বুক যেখানে বুক ফুলায় হাঁটবা আর কি, মনে মনে করবা যে বুক ফুলায় হাঁটছে, তোমার পোস্চার অটোমেটিক্যালি ইরেক্ট হয়ে যাবে। এবং ইফ ইউ কন্টিনিউসলি ডু দ্যাট তোমার পোস্চারের কিন্তু বিরাট এফেক্ট আছে, মানুষ তোমাকে কিভাবে নেয়, তোমাকে আত্মবিশ্বাসী মনে করবে। এবং দ্যাটস এ ড্রামাটিক ইম্প্যাক্ট ওয়েন whether you can persuade people or not. মুভমেন্ট, তুমি চলাফেরা কথা বলার সময় তুমি কিভাবে চলাফেরা, প্রেজেন্টেশন অনেক মানুষ দুই দিকে হাঁটে, অনেক ক্লাসে লেকচার দেয় দেখবা স্যাররা কন্টিনিউসলি হাঁটতে থাকে। এখন কিভাবে হাঁটবা, একেবারে না হাঁটলে এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বসে বকতে লোকজন, এটা কিন্তু ভালো না। আবার খুব বেশি হাঁটাহাঁটি করো চলাফেরা করাও ভালো না। সো দ্যাট ইজ আ কারেক্ট মুভমেন্ট উইচ ইজ কিপস পিপল এনগেজড বাট ডাজ নট ডিস্ট্র্যাক্ট। দ্য আইডিয়া ইজ হোয়াট ইউ ইট কিপ শুড কিপ পিপল এনগেজড নট বোর দ্যাম বাট শুড নট ডিস্ট্র্যাক্ট। দে শুড নট থিঙ্ক যে তুমি একটা রোবট জাস্ট দাঁড়ায় বসে থাকো, এরকম যদি না ভাবে। জেস্টার্স, হাতের অঙ্গভঙ্গি, হাতের অঙ্গভঙ্গি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা এই জুম করলে এগুলো ডিফিকাল্ট টু ইয়ে, অতিরিক্ত অঙ্গভঙ্গি করলে ইটস ডিস্ট্র্যাকশন, লোকে ভাবে তোমাকে কমেডিয়ানও ভাবতে পারে। হ্যাঁ, আবার তুমি যদি একেবারেই অঙ্গভঙ্গি না করো, স্টিফ থাকো, তাহলে ভাববে তুমি মানে ইয়ে ইউ আর নট ফ্রি, তোমার মধ্যে সংকোচ আছে। দ্যাটস নট সংকোচ, শোজ আ ল্যাক অফ কনফিডেন্স, দ্যাট উইল নট কনভিন্স ভেরি ম্যাচিওর অডিয়েন্স। ম্যাচিওর অডিয়েন্স চাবে ইউ হ্যাভ টু বি কনফিডেন্স, সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ফেশিয়াল এক্সপ্রেশনস, তুমি যে ধরনের কথাবার্তা বলছো তোমার চোখে মুখে এক্সপ্রেসিভ হতে হবে, ইট মাস্ট শো দ্যাট হোয়াট ইউ আর সেইং তোমার চোখে মুখের মধ্যে ফুটে উঠতে হবে। দ্যাটস নট ইজি, দ্যাটস ভেরি ডিফিকাল্ট, বাট ইউ উইল লার্ন ওভার টাইম। সো আমাদের শেষ, আচ্ছা আমি এখন দেখি এই যে আসি, আমি স্টপ শেয়ারিং করি তাহলে আমি তোমাদের সবার দেখতে পাবো হোপফুলি। হ্যাঁ এই তো দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে আমার, এই তো আচ্ছা ঠিক আছে, এই তো গেল আমার লেকচার আসলে শেষ। সো নেক্সট ক্লাসে আমরা মাইক্রোসফট টিমসেই যাবো, লেকচারও দিব পরীক্ষাও নিব, অ্যান্ড অ্যাট 11:40 সে যেটা আমি 35 দিয়ে দিব, 40 পরীক্ষা দেওয়া শুরু করবো, 45 শেষ করবা। যদি কোনো সমস্যা হয় এটা আমরা একটা হয়তো নো ইয়ে নিলাম, বেশি নিলাম, বেস্ট অফ সামথিং করে দিব আর কি, তাই করি আমি সব। একটা দুটো পরীক্ষা বেশি নেই, ধরো তিনটা পরীক্ষা নেওয়ার কথা, আমি এনে করাটা ভুলে গেছি আমার, পাঁচটা নিলাম, বেস্ট অফ থ্রি করে দিলাম, তো তাহলে আর অসুবিধা হয় না, এরকম করে একটা দুটো বাদ দিয়ে দিব আর কি। তো নর্মালি একটা বাদ দিয়ে এখানে হয়তো আর একটা বেশি বাদ দিলাম, কারণ প্রথমটা হয়তো ভুলভাল হতে পারে। তো এনিথিং, সো দ্যাটস ইট, ফিনিশড, এনি আদার কোয়েশ্চেন্স ফর এনিবডি, বলো আমাকে, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাও। স্যার আমাদের সিলেবাসটা তো শুধু লেকচার 1 দেয় না? আমাদের সিলেবাস শুধু লেকচার 1, এখন চারটা লেকচারই তোমাদের কিন্তু থাকার কথা, ইয়েতে কি বলে মাইক্রো পোস্টে থাকা উচিত, C301 এর টিমসে। এগুলো পাইছো না, এগুলো ডাউনলোড করতে পারছো চারটা লেকচার? ইয়েস স্যার। আচ্ছা আমি আরো চারটা লেকচার দিয়ে দিব, আজকে তো আমি ইয়ে দিতে পারলাম না, এটা জাস্ট আমার কথাবার্তা শুনে তো আমার লাভ নাই। হ্যাঁ তবুও এটা আজকে যেহেতু আমি রেকর্ডিং দিতে পারছি কিনা এই না মনে দিতে পারি নাই, বাট এনিওয়ে আমি বাকিগুলো তোমাদের সাথে শেয়ার করা, ফার্স্ট লেকচারের রেকর্ডিংটা আমি দেখি শেয়ার করতে পারি কি না। বাট বেসিক্যালি লুকিং এট দ্য মেটেরিয়াল, হ্যাঁ মেটেরিয়ালটা শোনাটাই ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। বাট তবুও তোমরা যদি কেউ মনে করো লেকচারে না এসে থাকো ইত্যাদি ইত্যাদি হেল্প করবো, আমি তোমার রেকর্ডিংটা জুম থেকে খুলে নিয়ে আমি দেখি আজকে সন্ধ্যার মধ্যে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। সো দ্যাটস ইট, লেকচার নোট শেষ, উই থিঙ্ক উই প্রোগ্রেসিং অন টাইম, আরে আমি ভাবি নাই যে আজকে শেষ করতে পারবো, বাট ইট ওয়াজ গুড, আর লেকচারটা ছোটো ছিল। এই তো, আর তাহলে আমরা টিমসেই যাবো নেক্সট ক্লাসের, বলে দিও সবাইকে। আর এনি আদার প্রবলেম যেটা আজকে হয়েছে এখন এই টিমসে আমাকে বলতে পারো, তাহলে আমি এটা নোট করে আমি সেভাবে চেষ্টা করবো ঠিক করতে।
আমার তো কয়েক জিনিস শিখতে হবে, বুঝলাম না। যেমন আমি তোমাদেরকে আমি ইয়েতে দিলাম শেয়ারে, তারপরে আর আমি তোমাদের কারো চেয়ারে শুরু এখন দেখতে পাচ্ছি এখানে যে জিনিসগুলো আসছে, এগুলো যে আসে এগুলো কিচ্ছু আসতেছিল না, খালি খালি তোমার মিউট ভিডিও আর শেয়ারিং বাটন এই করে একটা জিনিস আসছিল। এখানে কি আমাদের সব অপশনস নাই না কি আমি ঠিক জানি না, এটা আমরা একটু আমি একটু প্লে অ্যারাউন্ড করে নিব না, দেখে নিব না ব্যাপার স্যাপার। এনিওয়ে এনিথিং এলস, যে কেউ কিছু বলতে চাও আমাকে জানাও, নাহলে উই উইল সে গুড বাই। তো লেকচার ওয়ানের উপরে, হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন, দ্যাটস কোয়াইট এ বিগ লেকচার, কিন্তু 10টা প্রশ্ন, নো নেগেটিভ মার্কিং ওখানে লিখে দেওয়া থাকবে, শুধু সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করা উচিত, নেগেটিভ মার্কিং নাই। ইউ শুড টেক আ ব্লাইন্ড শট ইফ নেসেসারি, বাট একটু পড়াশোনা না করে আসলে কিন্তু হয়তো মানে মাল্টিপল চয়েস বলে একেবারে সহজ হবে তা নাও হতে পারে, নাওয়ার সম্ভাবনাই বেশি, পরীক্ষা দিলেই বুঝতে পারবে। সিলেবাসটা আরেকবার বলবেন, ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন ফুল লেকচার। ওকে, আচ্ছা, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম স্যার।